স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লেকচারে। আজকে আমরা নৈতিকতা সম্পর্কে জানব। নৈতিকতা এই শব্দটি বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা স্বাভাবিকভাবে নৈতিকতা বলতে বুঝি ভদ্রতা, চরিত্র, উত্তম আচরণ। আবার এই নৈতিকতায় কিন্তু মূলত উদ্দেশ্য, সিদ্ধান্ত এবং বিভিন্ন কাজের মধ্যে ভালো খারাপ, উচিত অনুচিত এগুলোর মধ্যে পার্থক্য করে দেয়। এখন কথা হলো যে একজনের কাছে ভদ্রতা আরেকজনের কাছে কিন্তু অভদ্রতা হতে পারে। আবার একজনের কাছে একটি সমাজে একটি উত্তম আচরণ অন্য একটি সমাজে উত্তম আচরণ নাও হতে পারে। একটি ধর্মের নৈতিকতা অন্য একটি ধর্মের কিন্তু নৈতিকতা নাও হতে পারে। এছাড়া আমরা আরও জানব যে আসলে নৈতিকতা হলো একটি সর্বজনীন বিষয় এবং নৈতিকতার মাধ্যমে মানুষের কিন্তু আচরণগত উৎকর্ষ সাধিত হয় এবং জীবন ও সমাজে নৈতিক মানসিকতা সৃষ্টি ও চরিত্র গঠন করা সম্ভব হয়। সাধারণ অর্থে আমরা আগে জেনেছি নৈতিকতা আসলে নীতিগত দিক থেকে স্বচ্ছ থাকা, ভালো থাকা, উত্তম আচরণ, এবং নৈতিকতা হলো মানুষের আচার আচরণ, আদর্শ, মূল্যবোধ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, ঠিক ব্যতিক, রাজনীতি, রীতিনীতি ইত্যাদির একটি সমন্বিত কিন্তু ব্যবস্থা। অর্থাৎ আমাদের যে যত আচরণ আছে এই যে কোনো আচরণের কিন্তু আসলে পার্থক্যকারী, যে এটি আসলে আমার কাজটি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, ন্যায় হচ্ছে নাকি অন্যায় হচ্ছে, এটা কি ঠিক নাকি বেঠিক, এগুলোর কিন্তু যে ধারণা সৃষ্টিকারী সেটি কিন্তু পিছন থেকে সেই ধারণাটা কিন্তু তৈরি করে একজন মানুষের নৈতিকতা বা মোরালিটি। এবং এটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি আসলে মুসলমান সমাজের দিকে তাকাই, যেমন মুসলমান সমাজে কিন্তু ধরি মদ্যপান একটি অনৈতিক বিষয়, কিন্তু আমরা যদি একটি বরফ ঘেরা দেশে যাই সেখানে যদি একটি খ্রিস্টান সমাজের দিকে তাকাই সেখানে কিন্তু মদ্যপান কিন্তু অনৈতিক বিষয় নয়। তো এই ধরনের কিন্তু নৈতিকতা বিভিন্ন জায়গাভেদেও পার্থক্য রয়েছে। তবে মানুষের মধ্যে বেশ কিছু সাধারণ নৈতিকতা রয়েছে যেটি সকল সমাজেই গৃহীত হয়। এই ছিল আমাদের আজকে নৈতিকতা সম্পর্কে। আমন্ত্রণ রইল পরবর্তী লেকচারে।